Hello students, my name is Raizulak Shujan. I am an English teacher in Navarun School College. Today I will discuss passage narrations in easy way. Students do not want to answer passage narrations because it's very critical for them and they are afraid about that grammars. Today's online class is about a passage narration and this class is for class 9 and class 10. So let's start. Yes, যদি প্যাসেজ নারেশন যখন আমরা করব যখন ইনডাইরেক্টে করতে বলবে যখন যদি ডাইরেক্ট ইয়েস থাকে আমাদের করতে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ স্যার শব্দটি থাকলে আমরা রেসপেক্টফুললি লিখব নাও থাকলে দেন লিখব টুমোরো থাকলে দ্য নেক্সট ডে টুডে থাকলে দ্যাট ডে আর দিস থাকলে দ্যাট মানে डायरेक्ट शब्दगुलो थाकले तोमाके इनडायरेक्ट करते गेले शब्दगुलो चेंज करे निते होबे तो आमी तोमादेर जोन्नो अलरेडी एकटा पैसेज नारेशन तैरी करे रेखेछि जाते तोमरा सहजे बुझते पारो तो आगे प्रथमे पैसेज नारेशन करते गेले एकटा जिनिस भालो करे लक्ष्य करते होबे तोमादेर बक्ता एबं श्रोता माने एई उक्तिटा के करछे सेटा तोमाके आगे आईडेंटिफाई करे निते होबे तो देखो एखाने सॉरी एटा इनवर्टेड कोमा होबे ना एखन द टीचार सेड टू द स्टूडेंट्स टीचार बोलतेछे काके स्टूडेंट के एखन के बोलतेछे टीचार बोलतेछे स्टूडेंट माने टीचार एवं छात्रेर मध्ये कथा होच्छे এখন টিচার কি বলল ছাত্রকে যে হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইওর লেসন টুডে তুমি কি তোমার পাঠটা আজকে সমাপ্ত করেছো তো টিচার এই প্রশ্নটা ইনভার্টেড কমার ভিতরে এটা কোন সেন্টেন্স এটা তোমাদের আগে ধারণা করতে হবে তো দেখো এখন এই সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে আমাদের এই সেট টু উঠাই দিয়ে আমরা লিখব asked তাহলে দ্য টিচার আস্কড এই যে এই সেট টু জায়গায় লিখব আস্কড দ্য টিচার আস্কড কাকে এই ছাত্রকে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস এখানে ডাবলস কোশ্চেন না এখানে অক্সিলারি ভার্ব আছে হ্যাভ যদি ডাবলস কোশ্চেন থাকতো তাহলে আমরা ডাবলস কোশ্চেন লিখতাম আর ডাবলস কোশ্চেন না থাকলে আমরা লিখব ইফ তাহলে দেখো আমি লিখেছি ইফ তারপরে সেকেন্ড পারসন ইউ সেকেন্ড পারসন ফলো করবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট এখন টিচারও হি স্টুডেন্টও হি তাহলে তো দুটাই হি হয়ে গেল এজন্য আমাকে সংক্ষিপ্তভাবে লিখতে হবে এই হিটা কে তাহলে হিটা হচ্ছে স্টুডেন্ট তাহলে আমাদের এ এস দিয়ে বোঝা দিতে হবে হি আর যেহেতু এটা পাস্টে আছে তাহলে হ্যাভ এর পাস্ট ফর্মটা হবে হ্যাড প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট প্রিপেয়ার্ড আর ইয়োরটা হচ্ছে অবজেক্ট এখানে পজিটিভ হিসেবে আছে তাহলে হিয়ার পজিটিভ হবে হিজ ইয়োরটা হয়ে যাবে হিজ লেসন টুডে থাকলে আমরা লিখব দ্যাট ডে ইজ দ্যাট ডে এটা চেঞ্জ করে আমরা এভাবে করতে পারি এরপর বলছে নো নো সেইট নো স্যার নো স্যার রিপ্লাইড দ্য স্টুডেন্ট ছাত্রটি বলল না সে লেসনটা তৈরি করেনি তাহলে আমরা জানি নো থাকলে আমরা লিখব রিপ্লাইড ইন দ্য নেগেটিভ আর সার্ভ থাকলে আমরা লিখব রেসপেক্টফুললি তাহলে আমরা এই রিপোর্টিং ভার্বটা শেষে থাকলে প্রথমে নিয়ে আসতে হবে তাহলে যেহেতু এটা শেষে আছে এটাকে আমরা প্রথমে নিয়ে আসি দ্য স্টুডেন্ট সার্ভ থাকলে রেসপেক্টফুললি লিখব তাহলে লিখব দ্য স্টুডেন্ট রেসপেক্টফুললি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ তোমরা এতটুকু লিখলে হয়ে যায় দ্য স্টুডেন্ট রেসপেক্টফুললি স্যার থাকলে রেসপেক্ট দ্য স্টুডেন্ট রেসপেক্টফুললি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এটা লিখবা দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ শেষ এতটুকু দিলে হবে এবার টিচার বলতেছে হোয়াই এখানে দুইটা হোয়াই আছে একটা হোয়াই হবে তো টিচার সেইড হোয়াই কেন আমরা হোয়াই থাকলে হোয়াইটাই বসাতে পারি এখানে দিব দ্য টিচার আস্কড যেহেতু এটা প্রশ্ন করছে সেহেতু আমরা দিব দ্য টিচার আস্কড হোয়াই হোয়াই থাকলে হোয়াই বসা যায় অথবা
আরেকটা করা যায় সেটা হচ্ছে দ্য টিচার ওয়ান্টেড টু নো দ্য রিজন, এটা বসানো যেতে পারে, কিন্তু আমার দরকার নাই, এত কঠিন দেবো না। দ্য টিচার আস্কড ওয়াই, এভাবে তোমরা করতে, দ্য টিচার আস্কড ওয়াই, এখানে ফুল স্টপ দিয়ে দিবে। তারপরে আছে আই ওয়াজ সাফারিং ফ্রম ফিভ হেডেক, আই এম সাফারিং ফ্রম হেডেক ইয়েস্টারডে, আই শ্যাল ডু মাই ওয়ার্ক টুমোরো, সেইড দ্য স্টুডেন্ট। এবার এই উক্তি দুইটা কে করছে এটাকে তোমাকে ধারণা করতে হবে, যে আই শ্যাল ডু মাই ওয়ার্ক ফ্রম টুমোরো, দুইটা উক্তি করেছে সেইড স্টুডেন্ট, ছাত্র বলতেছে আই শ্যাল সাফারিং ফ্রম হেডেক ইয়েস্টারডে, তাহলে এই স্টুডেন্ট সেইড স্টুডেন্ট, এখানে দুইটা উক্তি করছে, রিপোর্টিং ভার্বটা প্রথমে চলে আসবে, তাহলে লিবা যেহেতু আগে প্রশ্ন করছে সেহেতু আমরা সেইডের জায়গায় দিব রিপ্লাইড, দ্য স্টুডেন্ট রিপ্লাইড, দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট, দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট, স্টুডেন্ট হচ্ছে হি, আর আমরা জানি টেন্সের পরিবর্তন হবে কি, আই থাকলে হি হবে, আর এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, ওয়াজ থাকলে হ্যাড বিন সাফারিং, ওয়াজ থাকলে হি হ্যাড বিন সাফারিং, ওয়াজ থাকলে হ্যাড বিন বসাবো, হ্যাড বিন, হি হ্যাড বিন সাফারিং, ওয়াজের পরে আইএনজি থাকলে হ্যাড বিন সাফারিং ফ্রম হেডেক, ইয়েস্টারডে থাকলে লিখবা দ্য প্রিভিয়াস ডে, যেখানে লিখছে দ্য প্রিভিয়াস, ইয়েস্টারডে থাকলে তোমার কি লিখবা প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে তোমরা লিখবা। তারপরে বলছে আই শ্যাল ডু মাই ওয়ার্ক টুমোরো, তাহলে এই আইটা হচ্ছে এই স্টুডেন্ট, আর একটা উক্তি করেছে তাহলে কি দিবা, হি অ্যাডেড দ্যাট, হি অ্যাডেড দ্যাট, হি আই এর সাথে শ্যাল হয়েছে, হি এর সাথে তো শ্যাল হয় না, হি উড ডু, আর মাইটা হবে হিজ, হি উড ডু হিজ হোমওয়ার্ক, আমরা লিখতে পারি হি অ্যাডেড দ্যাট, হি অ্যাডেড দ্যাট, তুমি এভাবে লিখবা হি অ্যাডেড দ্যাট, হি উড ডু হিজ ওয়ার্ক দ্য নেক্সট ডে, টুমোরো থাকলে আমরা কি দিব দ্য নেক্সট ডে, যদি টুমোরো আছে টুমোরো যে লিখবো দ্য নেক্সট ডে। আশা করি তোমাদের একটা প্যাসেজ ন্যারেশন সম্পর্কে একটা ধারণা দিয়েছি, নেক্সট ক্লাসে আমরা অন্য গ্রামার নিয়ে আলোচনা করব, সেই পর্যন্ত তোমরা প্যাসেজ ন্যারেশন সম্পর্কে প্র্যাকটিস করো। আসসালামু আলাইকুম।